हेलो व्यूअर्स, विधि रानाघरे आज के तुम्हारे जन आर रान्ना निये आसिनी, एसेछि एकटा अन्यरकम जिनिस तुम्हारे साथे शेयर करते। सेटा होच्छे पुरोनो जामा दिए, जेटा कि ना आमादेर घरे एकटा जंजाल हिसाबेओ परिचित। एमन अनेक जामा आछे जेगुलो आमादेर बाबा किंबा बर भाई दादारा केउ यूज करे ना, सेटा पड़ेई थाके। सेटा दिए आज के तुम्हारे देखाबो आमि एकटा অন্যরকম একটা জিনিস, যেটা কিনা দেখতেও সুন্দর আর জামাটাও কাজে লেগে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের সেই জিনিসটি কি। আমাদের ঘরে এমন আমাদের অনেক ঘর আছে বা বাড়ি আছে যেখানে শুধু মশারিগুলো ঝুলতেই দেখা যায়। যেমন আমার বাড়ি, দেখো মশারি ঝুলে যাচ্ছে এইভাবে, ঠিক এভাবেই অনেকের বাড়িই থাকে। এই মশারির জন্য আমরা একটা কভার বানিয়ে নেব এই পুরনো জামা দিয়ে। চলো তাহলে শুরু করা যাক। এটা শুধু মশারির জন্য না, এটা তোমরা বালিশের কভার হিসাবেও ইউজ করতে পারবে। চলো তাহলে শুরু করি। আমি একটা এখানে পুরনো জামা নিয়েছি, এটা আমার বরের জামা। তোমরা চেষ্টা করবে এক্সেল কিংবা ডাবল এক্সেল জামা নেওয়ার। তারপর জামাটা ফেলে হাতাটা আমরা কেটে নেব। দেখো এইভাবে হাতাটা যে থাকে, সে হাতাটা আমরা একটা কেচির সাহায্যে এইভাবে ঠিক কেটে নেব। হাতাটা দেখো আমরা কেটে নিলাম। তারপর আমরা কি করব, কলারের এই জায়গাটায় হাতার এখান থেকে কলার যেখানটায় থাকে সেই সোজাসুজি আমরা আরেকটা কাটিং করে নেব। আস্তে আস্তে কাটিংটা করতে হবে, কারণ এই যে কলারের এই জায়গাটা খুব শক্ত থাকে, সেই জন্য ধীরে ধীরে করে নেবে। তাহলে আমরা পুরনো একটা জামা নিয়ে ফার্স্টে হাতাটা কাটিং করে নেব, তারপর গলার দিকটাও সমান করে কাটিং করে নেব। কাটিং হয়ে গেলে দেখো আমি আস্তে আস্তে কাটছি। ওই জায়গাটা কাটিংয়ের সময় আমার ভীষণ কষ্ট হচ্ছিল, কাটছিলই না, ঠিক আছে। তারপরেও যাই হোক কষ্ট করে কাটাটা হয়ে গেল। হ্যাঁ ব্যাস হয়ে গেল। এইভাবে আমরা দুই দিকে করে নিলাম, হাতা আর তোমার কলারটা সেপারেট করে দিলাম। এবার একটা মশারি নেবে, মশারিটা মেপে নেবে, কিন্তু আমার মনে হয় না মাপলেও হয়ে যায়, ঠিক আছে। যতটা আসে তোমার শার্টে ততটা রাখলেই হবে, মাপার প্রয়োজন নেই, তবুও বললাম। দেখো আর যে কোনো কোনো শার্টে যে নিচটা রাউন্ড থাকে সেই রাউন্ড বরাবরও আমরা কেটে দেব। এই রাউন্ড বরাবর আমরা একটা সমানভাবে কেটে দিলাম। দেখো তাহলে আমরা হাতা, কলারের জায়গাটা আর তোমার যে নিচটা যে রাউন্ড শেপে থাকে সেই জায়গাগুলো কেটে দিলাম। এইবার আমি শার্টটাকে উল্টো করে নিলাম। শার্টটাকে উল্টো করে নিয়ে আমরা একটা সুই সুতোর সাহায্যে আমরা এখন সেলাই করব। তোমরা সুই সুতোর সাহায্যেও সেলাই করতে পারো কিংবা মেশিনেও সেলাই করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে, ইচ্ছে অনুযায়ী সেলাই করে নেবে। আমি এখানে সুই সুতো ইউজ করেছি, কারণ আমার মেশিন নেই, সেই জন্য সুই সুতো ইউজ করেছি। সুই সুতো করলে আরও ফিনিশিংটা ভালো হয়, তোমরা সুই সুতো ইউজ করবে, সরি তোমরা মেশিনটা ইউজ করবে, মেশিনে ভালো হবে হাতের থেকে। এখন আমি দুই সাইড সেলাই করে নেব। দেখো আমি সেলাই করে নিচ্ছি, দুই সাইড সেলাই করছি আস্তে আস্তে। আস্তে আস্তে করবে, হাতে লেগে যাওয়ার চান্স থাকে। দুই সাইড সেলাই হয়ে গেলে তারপর আমরা আরেকটা জিনিস করব। তার আগে বলে দিচ্ছি সেলাই করতে করতে, দেখো আমি দুই সাইড সেলাই করে নিয়েছি। এখন যে বাকি যে দুই সাইড থাকলো আমরা সেই দুই সাইডও সেলাই করে নেব, মানে আমরা চারদিকটাই সেলাই করে নেব। সেলাই করতে করতে একটা কথা বলছি, আমার চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন রেসিপি আর নতুন নতুন অন্য ধরনের কোনো কিছু দেখার জন্য তাহলে তোমাদের মোবাইলে আমার নোটিফিকেশন চলে যাবে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অনেক নতুনত্ব জিনিস দেখতে পারবে। থ্যাংক ইউ। ঠিক আছে চলো আবার আমরা কাজে ফিরে যাই। দেখো আমি সেলাই করছি আস্তে আস্তে, ধীরে সুস্থে, বেশি তাড়া নেই। আমরা এখন সব দিক সেলাই করে নেব, চারদিকটাই সেলাই আমাদের হয়ে গেছে। দেখো এই সাইড এই সাইড করে নিলেই আমাদের হয়ে যাবে। এখন আমরা
কি করব দেখো, আমি চারিদিকে সেলাই করেছি, সব দিকে আমার হয়ে গেছে। এখন আমরা এই কাভারটাকে, যে বোতামগুলো ছিল সেইগুলো ওপেন করে আমরা কাভারটাকে সোজা করে নেব। এতক্ষণ আমরা উল্টো করে কাজ করছিলাম, মনে রাখতে হবে উল্টো করেই কিন্তু সব সেলাইগুলো করতে হবে। এখন আমরা বোতামটা খুলে সোজা করে নিলাম, দেখো বোতাম, এই দেখো একদম সোজা হয়ে গেল আর আমাদের একটা কাভারের শেপে চলে এলো, দেখো বাস রেডি আমাদের। তোমরা এখন এটাকে বালিশের কাভার হিসেবে ইউজ করতে পারো, কিংবা মশারি রাখার জন্য ইউজ করতে পারো, তোমাদের যেটা ইচ্ছে। তাহলে আমাদের পুরনো শার্টগুলো এইভাবে কাজে লেগে যায়। তাহলে আর আমাদের এই দেখো কত সুন্দর একটা কাভার হয়ে গেল, দেখতেও কতটা সুন্দর আর কতটা ইজি। দেখো এখন আমি এখানে মশারি ঢুকিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো মশারিটা এতক্ষণ কিভাবে কিভাবে পড়েছিল দেখলেই তো আমি জানি। এরকমভাবে মশারি মোটামুটি 80% বাড়িতেই পড়ে থাকে, ঝুলতে থাকে নয় বিছানার মধ্যে পড়ে থাকে, কিন্তু এইভাবে রাখলে দেখতেও সুন্দর, একটা সৌন্দর্য একটা ব্যাপার থাকে। দেখো আমি মশারিটা এর মধ্যে ভরে দিলাম, কেউ বুঝতেও পারবে না যে এটার ভেতরে মশারি আছে, সবাই ভাববে যে এখানে একটা বালিশই আছে। যাক, এই মশারি কাভারও তোমরা ইউজ করতে পারো। আর একটা তোমাদের দেখাবো এখন বালিশ, এটার মধ্যে তোমরা বালিশের কাভার হিসেবেও এটাকে ইউজ করতে পারো। দেখো এখন তোমাদের আমি একটা বালিশ ঢুকিয়ে দেখাবো এর মধ্যে। এখন আমি একটা বালিশ নিয়ে তোমাদের দেখো, বালিশ ঢোকালে আরো বেশি ভালো লাগে জিনিসটা, মনে হয় একদম বালিশের কাভারই কেনা হয়েছে। ঢুকিয়ে জাস্ট বোতামটা বন্ধ করে দেবে, তাহলে এটা বালিশের কাভার হিসেবেও ইউজ হয়ে গেল। দেখো কতটা সুন্দর, আমি আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। উপকার এলো কি এলো না প্লিজ আমাকে তোমরা সবাই জানাবে, আমি তোমাদের উত্তরের অপেক্ষা করব। দেখো কেউ বুঝতেই পারবে না এটা কোনো শার্ট ছিল, সবাই ভাববে এটা কোনো পিলো কাভারই। দেখো তাহলে আশা করি তোমরা এটাতে উপকৃত হয়েছো। ব্যাস রেডি আমাদের বালিশের কাভার কিংবা মশারি কাভার, যাই বলতে পারো সেটাই। আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার সাথে থেকো। আরেকবার বলছি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।